বহমান জলে স্নানে শরীর শুদ্ধ হয়, বিবেক দিয়ে ধ্যানে মন শুদ্ধ হয়, স্বার্থহীন প্রার্থনায় আত্মা শুদ্ধ হয়, এবং আত্মকে দানে সম্পদ শুদ্ধ হয়। পৃথিবীতে চলার পথে খারাপ সময় আসাটা হলো জীবনের একটা অংশ, আর ওই খারাপ সময়কে অতিক্রম করাটা হলো জীবনের একটা শিল্প, যার প্রধান তিন শিল্পী হলো ধৈর্য, বুদ্ধি এবং সাহস। বাবা আসলে কে জানো, যাকে শুধু ঘামতে দেখা যায় কিন্তু কখনো কাঁদতে দেখা যায় না, যে শুধু অন্যের চাহিদা পূরণ করে কিন্তু নিজের জন্য কিছু চায় না।